কোঠিয়ার ছনহারা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে উৎসব মুখর উৎসবে 2021 সনের বই উৎসব বিদ্যালয় মিলন আয়তনে প্রধান শিক্ষক কে এম আব্দুল গণির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ছনহারা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ওসমান আলমদার। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুকৃতি রানী দে, অভিভাবক সদস্য শহীদুল ইসলাম তালুকদার, ওমর ফারুক, সাজেদুল ইসলাম, দিলার হোসেন দেলু, হোসনে আরা বেগম, পপি বড়ুয়া, গোপা বিশ্বাস, অনিমা রানী দে, শিমুল কান্তিনাথ, নাসরিন আক্তার প্রমুখ। সভাপতি ও প্রধান শিক্ষক অতিথি শিক্ষার্থীদের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। দেখবেন যে গাছ পরিচর্যা করবেন সেই গাছ অবশ্যই দিন দিন উন্নতি হবে। ঠিক শিক্ষার্থীও আমাদেরকে একই রকম, আপনার ছাত্রছাত্রী যদি আপনি এখন থেকে ভালোভাবে দেখাশোনা করেন, তাদের খবরাখবর নেন, স্কুলে যাচ্ছে কিনা, আসছে কিনা, বাড়িতে পড়ছে কিনা, এগুলির যদি খবরাখবর নেন, আপনার ছেলে কখনোই অবহেলা করতে পারবে না, আপনার ছেলে কখনোই অসত হবে না, আপনার ছেলে ভালো হবে এবং সেই বাংলাদেশের একটা উন্নতির দিকে যাবে, বাংলাদেশের যে কোনো একটা স্থান করে নিতে পারবে। তাই আমি আপনাদের যারা গার্ডিয়ান এসেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। শিক্ষকরা, আমরা তো পরিচালনা কমিটিতে আছি, সভাপতি হিসেবে আছি, এটা বড় কথা নয়, কিন্তু মূল চাবিকাঠি হলো শিক্ষকরা। এই যে আপনাদের শিক্ষকরা এত কষ্ট করতেছে, এত কষ্ট করে আপনাদেরকে পাঠদান করাচ্ছে, আপনাদেরকে এগুলিকে এদের শিক্ষা শিক্ষাগুরু, এদের এরা হচ্ছে আপনাদের শিক্ষাগুরু, এদেরকে আপনাদেরকে এরা যে পাঠদান করাইতেছে, এই পাঠদান আপনাদেরকে কি করতে হবে, এগুলিকে গুরুত্ব সহকারে আপনাদেরকে শ্রবণ করতে হবে। আপনারা যদি বাড়িতে গেলেন, ক্লাস শেষ করে বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে আপনারা যদি খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকেন তাহলে হবে না। হ্যাঁ, খেলাধুলাও করতে হবে, একটা লিমিটের মধ্যে করতে হবে। আপনি স্কুল থেকে গেলেন, এক ঘন্টা খেলাধুলা করবেন, আবার পরের টেবিলে চলে আসতে হবে আপনাদেরকে। আপনারা যদি আবার পরের টেবিলে না আসেন, আপনার ক্ষতি যদি আপনারা করেন তাহলে হবে না। আর আপনারা যদি ভালো রেজাল্ট না করেন, আপনারা ভালো রেজাল্ট না করলে আপনাদের প্রতি আপনাদেরও হবে, পাশাপাশি আমাদেরও এই প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হবে, শিক্ষকদের সুনাম ক্ষুণ্ণ হবে। আমরা পরিচালনা কমিটি, আপনারা যখন এই যে কিছুদিন আগে বিজ্ঞান মেলা পটিয়ার মধ্যে বিজ্ঞান মেলা হয়েছে, পটিয়া উপজেলার মধ্যে বিজ্ঞান মেলা হয়েছে, বিজ্ঞান মেলার মধ্যে যখন আমরা শুনতে পাই আমাদের সোনহারা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয় টোটাল পটিয়া উপজেলার মধ্যে এক নম্বর হয়ে গেছে, তখন আমাদের আনন্দে বুকটা ভরে গেছে। যেহেতু আমরা পরিচালনা কমিটিতে আছি তাহলে আমাদের আমাদের সম্মানটুকু বেড়ে গেছে, এই সম্মানটুকু এনে দিয়েছে কারা, আপনারা এনে দিয়েছেন। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা মনোযোগ সহকারে পড়ালেখা করবেন, আত্মর প্রতিষ্ঠানের মানে সম্মান রক্ষা করবেন, আমাদের সোনহারা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়ে আল্লাহ রহমতে প্রতি উপজেলার মধ্যে দুই তিনটি স্কুলের মধ্যে আমরা একটা একটা প্রতিষ্ঠান। তাই আমি আমার ভাই বোনদেরকে অনুরোধ করবো, আপনাদের কাছে ফরজুরে অনুরোধ করবো, আপনারা পড়ালেখা